তো এটা হচ্ছে রায়পাড়া মহাগ্রাম তেঁতুলবাড়ি নবরণ সঙ্ঘের পূজোর মণ্ডপ, দেখতেই পাচ্ছ। আর এদিকে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। এটা হচ্ছে পূজোর মণ্ডপ নবরণ সঙ্ঘে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এরপরে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বয়েস মো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আর একটা নতুন বক্সের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা বর্ম মিউজিকের ভিডিও নিয়ে। আর বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি নারায়ণচক তেঁতুলবাড়ি পূর্ব মেদিনীপুর 13 পেখের লাইন। আর এখানে রাধাকৃষ্ণের মিলন উৎসব উপলক্ষে চলে এসেছে নবরণ সঙ্ঘের বর্মন মিউজিক চণ্ডীপুর থেকে, তার নতুন যে 4-4 সেট আপ তো চলে এসছে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি, এখানে 4 দিন ব্যাপী অনুষ্ঠান চলছে নবরণ সঙ্ঘের। আজকে তার তৃতীয়তম দিন, আর তৃতীয়তম দিনে বর্মন মিউজিক কিভাবে বাজাচ্ছে ডিজে চালিয়ে, তো যতটা চলবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ভালোভাবে। তো মেশিন সেট আপ সহ সমস্ত কিছু, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর বর্মন মিউজিক কেমন বাজাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
জাস্ট এতটাই আর এখানেই শেষ করছি, কারণ নবারণের সঙ্গে সন্ধে হয়ে এসছে, কারণ অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, তো সেই জন্য সেটআপটি বন্ধ হয়ে গেছে। তো যতটা চলেছিল তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ এবং ভালো থাকবে।